আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ভিডিও হবে কর। আরে দাঁড়ো, সব কোলাকুলি কর, কোলাকুলি কর, এটাই ছবি তো, এইগুলি তো যাবে। চাতাল হয়ে গেলে বহু আর ক্যাপাসিটি বেড়ে যাবে। আজকে কোথায় সামিল হয়েছেন আপনারা? আজকে আমরা আমাদের পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পরে আমরা আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের বাদুলিয়া গ্রামে আমাদের যে সুন্দর ঈদগাহ, এই ঈদগাহে আমরা ঈদের নামাজ আমরা পড়লাম। এখানে এক মাস রোজা রাখার পর আজকে খুশির ঈদ, কীভাবে আজকে দিনটা পালন করবেন? খুশির ঈদ মানে আজকে ঈদ, হয়তো ঈদের নামাজ পড়েছেন আমার মুসলিম ভাইয়েরা পড়েছেন, ইসলাম ধর্মের মানুষ যারা, কিন্তু সেই সাথে সাথে আমাদের বাংলায় তথা আমাদের খণ্ডঘোষে যে সম্প্রীতির বন্ধন আছে, আমরা খোদার কাছে দোয়া করি যে এই সম্প্রীতির বন্ধন যেন আমাদের অটুট থাকে। এবং ঈদের দিনে আজকে আমরা সমস্ত খণ্ডঘোষবাসী তথা আমাদের বাংলার মানুষকে আমরা আমাদের ঈদের শুভেচ্ছা জানাই এবং আমাদের সম্প্রীতির বন্ধন যেন অটুট থাকে, এটাই বারবার করে আমরা খোদার কাছে প্রার্থনা করেছি। আজকের দিনটা আপনি কীভাবে পালন করবেন? সকলের সঙ্গে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে হাসি খালি করে মানে আমরা কাটাবো। এইভাবেই অতীতেও কাটিয়েছি, এখনও বর্তমানেও আমাদের সেই রকমই পরিস্থিতি। আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ সঙ্গে আমাদের এরপরেই আমরা যাব, বাজারে যাব, প্রত্যেকটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে মেলামেশা করবো। এখনও পর্যন্ত আমাদের কোলাকুলি হবে যার সঙ্গে যেখানে দেখা হবে। এবং সবথেকে বড় কথা, আমাদের এখানে যে সম্প্রীতির অটুট বন্ধন রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে, সেই অটুট বন্ধন যেন আমাদের থাকে, এটাই আমরা বারবার খোদার কাছে দোয়া করি আমরা। এই একটা মাস মানে প্রত্যেকটা দিনই ছিল দাবদাহর মধ্যে, কিন্তু আজকে আপনাদের উৎসবের দিনে কিন্তু আজকে আবহাওয়া অনেকটাই নর্মাল। দেখুন, খোদার একটা রহমত যে এরকম ধারা, আজকে খুশির ঈদের দিনে রোদ নাই, দাবদাহ নাই, আজকে এটাই হয়তো আমাদের পুরস্কার খোদা তালা দিয়েছেন সমগ্র বাংলাকে, খণ্ডঘোষবাসীকে দিয়েছেন খোদা তালা একটা পুরস্কার দিলেন। কত ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঈদ পালন হলো, দাবাদাহর মধ্যেও কিন্তু রোজা তার ভাঙেননি, আজকে দাবাদাহ কিন্তু হার মেনেছে আমাদের ইসলাম ধর্মের মানুষের কাছে। এই দাবাদাহকে উপেক্ষা করেই কিন্তু প্রত্যেকটা মানুষ রোজা রেখেছেন এবং রোজা কেউ ভাঙেননি, এই দাবাদাহর ফলে রোজা কেউ ভাঙেননি, এটা হলো আমাদের আল্লাহর রহমত। এটাই আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ অপার্থিব ইসলাম, আমি এই বাদুলিয়া গ্রামের বাসিন্দা। ভিডিও হবে কর। আরে দাঁড়াতে সব